জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের মামলার রায়কে কেন্দ্র করে আইনজীবীদের দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও বিএনপি সমর্থিত আইনজীবীরা মুখোমুখি স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আইনজীবীদেরকে ধাক্কাধাক্কি ও হাতাহাতি করতে দেখা যায়। এদিকে আদালত প্রাঙ্গণে সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এইখানে তারেক রহমান এবং জুবাইদা রহমান এই মামলার এই বিষয়বস্তুর সাথে কোনোভাবে জড়িত নয়। এই মামলা হতেই পারে না। বঙ্গবন্ধুর আদর্শ ধারা ধারণ করে এই আদালতে বিন্দু পরিমাণ অপরাধীদের ঠায় আমরা দিব না এবং কোনো অপরাধীর পক্ষে আমরা অবস্থান করতে দিব না। অন্যদিকে এই রায়কে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে।